আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সোহেল আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের সহকারী শিক্ষক। সার্ক এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর অধ্যায় সাতের নাম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এই অধ্যায়টি থেকে জ্ঞানমূলক প্রশ্নের উপর আলোচনা করব। তো এর আগের পর্বে আমি অধ্যায় চার ও অধ্যায় তিন নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে অধ্যায় সাত সম্পর্কিত জ্ঞানমূলক আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এক নম্বরে আমি এখানে লিখেছি যে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কী। রাষ্ট্রের মূল চালিকা শক্তি হচ্ছে সরকার। একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি কি? সরকার। তারপরটা হলো দুই নম্বর, বাংলাদেশের উপজেলা পরিষদের সংখ্যা কয়টি। বাংলাদেশের উপজেলা পরিষদের সংখ্যা কয়টি? তোমাদের সবারই জানা থাকা কথা যে 492টি। বাংলাদেশের উপজেলা পরিষদের সংখ্যা 492টি। তারপর তিন নম্বর, সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। প্রতিটা দেশেরই একটি সংবিধান থাকে, আর সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন, এজন্য সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। চার, বাংলাদেশের মোট পৌরসভা কয়টি এবং বর্তমান ইউনিয়ন পরিষদ কয়টি। এটা অনেকটা সাধারণ জ্ঞান, আমাদের প্রত্যেকের এটা জানা থাকা দরকার। তাহলে মোট পৌরসভা হচ্ছে 327টি। এবং বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদ 4554টি। আমরা আবার দেখি, বাংলাদেশের মোট পৌরসভা হচ্ছে 327টি, আর বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদ হচ্ছে 4554টি। ঠিক আছে, তারপর হলো পাঁচ নম্বর, বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। ৬, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে গিয়ে জাতীয় সংসদ। ঠিক আছে, তারপরে বাংলাদেশের আইনসভার সভাপতিত্ব কে করেন। স্পিকার সভাপতিত্ব করেন। পুরোটা লেখা উচিত বাংলাদেশের আইনসভার সভাপতিত্ব স্পিকার করে থাকেন। এখানে আমি তাড়াতাড়ি করার জন্য আমার লেখার সুবিধাতে একটু মেইন আনসারটা লিখেছি, কিন্তু পরীক্ষায় জানা থাকা দরকার প্রত্যেকেরই। পরীক্ষায় পুরোটা লিখবা, যাতে কীভাবে, এইভাবে যে বাংলাদেশের আইনসভার সভাপতিত্ব করেন স্পিকার। এভাবে হলে যিনি এক্সামিনার বা যিনি পরীক্ষার খাতা দেখবেন, ওনার দৃষ্টি তোমার প্রতি সুদৃষ্টি থাকবে। এই জন্য আমার অ্যাডভাইস থাকবে যে আনসার পুরোটা লিখবা, শর্টকাট না লিখে। অনেকেই হয়তো এভাবে লিখতে পারে যে বাংলাদেশের আইনসভার নাম কি, জাস্ট লিখে দিল যে জাতীয় সংসদ। এটা মূল আনসার, ঠিক আছে, কিন্তু এটা চাইতে বেটার হয় এইভাবে দিলে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এজন্য প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ফুল আনসার পুরোটা লেখার জন্য। ওকে, আমি আরও প্রশ্ন নিয়ে আসতেছি। শিক্ষার্থীরা, এর আগে আমি 1-7 পর্যন্ত জ্ঞানমূলক দেখাইছিলাম তোমাদেরকে এই অধ্যায়ের, অধ্যায় সাতের। এখন 8 থেকে বাকিগুলো পড়াশোনা করতেছি। 8,
বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? তো বাংলাদেশের প্রধান বিচারপতি তোমরা পাঠে পড়ে থাকবা যে রাষ্ট্রপতি নিয়োগ করেন, বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি, ঠিক আছে? তারপরটা 9 নম্বর, কোথা থেকে বাংলাদেশ সরকারের শাসন কাজ পরিচালিত হয়? বাংলাদেশ সরকারের শাসন কাজ পরিচালিত হয় কোথায় থেকে? তাহলে এটা হলো সচিবালয় থেকে, সচিবালয় থেকে বাংলাদেশ সরকারের শাসন কাজ পরিচালিত হয়, সচিবালয় থেকে বাংলাদেশ সরকারের শাসন কাজ পরিচালিত হয়। তারপর 10 নম্বর, বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রধান কে ছিলেন? বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রধান কে ছিলেন? তার উত্তর কী দাঁড়াচ্ছে? বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তারপরে কোশ্চেন, সমাজতন্ত্র কি বা সমাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? সমাজতন্ত্র হলো অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। সমাজতন্ত্র হলো অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। তারপরে 12, বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? তাহলে বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। তারপরে কোশ্চেন 13, স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়? তাহলে স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার ব্যবস্থা বলেন। আমি আবার বলছি, স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝায়? স্থানীয় পর্যায়ে শাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার ব্যবস্থা বলে, ঠিক আছে? তারপরে লাস্ট কোশ্চেন আজকের 14, বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ আছে? বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ আছে? তোমরা জানো যে বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে, বাংলাদেশ সরকারের 3টি বিভাগ আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ ছিল অধ্যায় 7-এর বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থার উপর, এই অধ্যায়ের উপর আমার এই 14টা জ্ঞানমূলক বাছাইকৃত 14টা জ্ঞানমূলক। আশা করি তোমরা এগুলো যদি পড়ো তাহলে তোমাদের কাজে লাগবে বা পরীক্ষায় তোমাদের সহায়ক হবে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরের ভিডিও আগামী ভিডিও দেখার জন্য তোমাদের কে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ।